পলাশীপাড়া থানার অন্তর্গত চকবিহারী গ্রামের হরিজনপাড়ার যুবক গোবিন্দ রায় কর্মসূত্রে থাকতেন সৌদি আরবে। কয়েকদিন হল তিনি গ্রামে ফিরেছেন, স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারেও ছিলেন। হঠাৎ করেই খবর আসে তাকে করোনা টেস্টের জন্য যেতে হবে পলাশীপাড়াতে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না। তারপরেই ছিল আজকে লকডাউন। কি করে যাবেন, কিভাবে যাওয়া হবে সেই পলাশীপাড়াতে তিনি বুঝে উঠতে পারছিলেন না। তাই সে ভেবে কোনো কুল না পেয়ে তার যে নিজের বাড়িতে সাইকেল ছিল সেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত পলাশীপাড়াতে করোনা টেস্টের জন্য। আমরা কথা বলেছিলাম সেই যুবকের সাথে, সেই যুবক আমাদের কি বলেছিলেন আমরা শুনব তার মুখ থেকেই। চকবাড়ি হরিজনপাড়া গোবিন্দ রায় বলছি, আমি সৌদি আরবে কাজে গিয়েছিলাম। সৌদি আরব থেকে আসা আমার পরশু দিন হয়েছে, আজকে আমার মেডিকেল টেস্টের কথা বলেছে। আচ্ছা, যে পলাশপাড়া আমি যাব কেমন করে, তো জল ঝড় বৃষ্টির মধ্যে কি সাইকেল চালিয়ে যে 15 থেকে 20 কিলোমিটার আপ ডাউন, আপনার 40 কিলোমিটার যাওয়া আসা কীভাবে ব্যবস্থা কী করব, কীভাবে জানলেন আজকে টেস্ট করাতে যেতে হবে? আমাকে বাড়ি থেকে বলে দিয়েছে যে দীপালি ঝিনুঘাটাপাড়া দীপালি হাজরা আমাকে ফোন করে বাড়িতে বলিয়ে দিয়েছে। কোনো গাড়ির ব্যবস্থা হয়নি? গাড়ির কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি কি কীভাবে যাচ্ছেন? সাইকেলে যাচ্ছি, গাড়ির তো ব্যবস্থা কোনো যোগাযোগ করে দেয়নি। আমাকে টেস্ট তো করাতেই হবে, বিদেশ থেকে হাজার হলে এসেছি আমি,